আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ আব্দুল মুতুশার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বুয়েটে পড়াশোনা করছি। তো আজকে আমি তোমাদের যেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা তুমি দেখতেই পাচ্ছ, চ্যাপ্টার নাম্বার 10, যার নাম হচ্ছে খনিজ সম্পদ ধাতু অধাতু। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। সো প্রথমেই আসো যে আমাদের জানতে হবে যে খনিজ সম্পদ জিনিসটা কি। খনিজ সম্পদ মানে যেগুলা যেসব সম্পদ খনির মধ্যে পাওয়া যায়। তো যেসব সম্পদ খনির মধ্যে পাওয়া যায় এরকম কী হইতে পারে? দেখো, যত আমাদের ধাতু অধাতু আছে আমরা কিন্তু এগুলো আকাশ থেকে পাই না, এগুলো কিন্তু আমাদের এক্সট্র্যাক্ট করতে হয়। নর্মালি আমরা বেশিরভাগই এক্সট্র্যাক্ট করি মাটি থেকে। মাটি থেকে আমরা হচ্ছে বিভিন্ন ধাতু, যেমন তোমার সোনা, তারপরে তামা, অ্যালুমিনিয়াম, এগুলো সব আমরা মানে মাটি থেকে আনি আর কি। তার মানে এমন কি মাটিতে তোমার ডিরেক্টলি পড়ে আসে অ্যালুমিনিয়াম যা তুলবা না, ব্যাপারটা এত ইজি না। এটা হচ্ছে বিভিন্ন আকরিক হিসেবে থাকে, বিভিন্ন তোমার খনিজ পদার্থ হিসেবে থাকে, আমাদের সেগুলো বিভিন্ন প্রসেস করে 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 আমাদের ব্যবহার উপযোগী বিভিন্ন মৌলে বা যৌগে কনভার্ট করতে হয়। সো এই চ্যাপ্টারটা মেইনলি সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো প্রথমে আসো খনিজ সম্পদ, যেটা বললাম। সো এখন যেটা বললাম যে মাটি থেকে আমরা পাই, হ্যাঁ এটা সত্য যে মাটি থেকে আমরা প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাই, বাট তার মানে এই না যে সব সম্পদ যে আমাদের মাটির নিচেই আছে, ভূ একদম গর্ভে আছে, ব্যাপারটা এমন না। মাটির উপরেও অনেকগুলো খনিজ পাওয়া যায় যেটাকে আমরা বলি ভূপৃষ্ঠে থাকে, ঠিক আছে? তো ভূগর্ভে ভূপৃষ্ঠ ছাড়াও দেখা যায় যে বাতাসেও কিছু পরিমাণ তুমি খনিজ নিতে পারো, যদিও সেই পরিমাণটা খুবই কম। তো ম্যাক্সিমাম আমরা অ্যামাউন্ট হচ্ছে ভূমির নিচেই পাই আর কি, ঠিক আছে? সো ওই কথাগুলো এখানে বলছে। তো মোটামুটি সব ধাতুগুলাই বিভিন্ন যৌগ আকারে থাকে, এমন একটা যৌগ যেটা আমরা ডিরেক্টলি ইউজ করতে পারি না, বাট কিছু কিছু ব্যতিক্রম আছে, কেউ কেউ আছে যারা কোনো যৌগ হিসেবে না, সুন্দর করে মৌল হিসেবেই থাকে। যেমন তোমার সিলভার, কপার, জিঙ্ক, এরা হচ্ছে কম সক্রিয়, এরা হচ্ছে মূল্যবান। কেন মূল্যবান? কারণ এরা হচ্ছে কারোর সাথে বিক্রিয়া করে না। সো বিক্রিয়া করা মানে কি বা সক্রিয় মানে কি? সোডিয়াম অনেক সক্রিয়, মানে কি ও যদি কাউকে পায় বিক্রিয়া করে ফেলবে। সো তুমি যদি ভাই আমাকে সোডিয়াম বিক্রি করতে চাও বা আমি তোমার কাছে যদি সোডিয়াম কিনতে চাই, তো আমি কি তোমাকে সোডিয়ামের জন্য পেমেন্ট দিব নাকি সোডিয়ামের সাথে যে ময়লাগুলো আছে ওগুলোর জন্য পেমেন্ট দিব? অবশ্যই শুধু সোডিয়ামের জন্য। তার মানে এখন তোমার কাছে একটা সোডিয়াম আছে, সে হচ্ছে মানে ময়লাযুক্ত, আরেকজনের কাছে হচ্ছে সোডিয়াম আছে যেটা ময়লা নাই, আমি কোনটা কিনবো বলো তো? কোনটা বেশি দাম দিয়ে কিনবো? অবশ্যই যেটা ময়লা নাই। এখন ময়লা আসলো কেমনে? সোডিয়াম হচ্ছে কাউকে দেখতে পেলে বিক্রিয়া করে ফেলবে। সো আমার যেটা দরকার ওটা বাদ দিয়ে যা আছে ওটা আমার জন্য ময়লা, ঠিক আছে? বা কেমিস্ট্রি ভাষায় সেটা তোমার হচ্ছে ময়লা বলতে পারো। সো সোডিয়াম কি করে? অন্যদের সাথে বিক্রিয়া করে ফেলে, দ্যাটস ওয়াই ওটা কম মূল্যবান। বাট যারা সোনা সে কারোর সাথে বিক্রিয়া করে না। সো তুমি যদি খনি থেকে বের করো দেখবে সোনা একাই আছে। সো এগুলো হচ্ছে কম সক্রিয় বাট অনেক বেশি মূল্যবান, ঠিক আছে? সো ওই কথাগুলো বলছে। সো এগুলো রিডিং পড়বা। তো আমি হচ্ছে ডিরেক্টলি আসি, বললো শিলা কি জিনিস। তো শিলা শুনে অনেকে তোমার হচ্ছে শিলা কি জওয়ানি মনে মনে বাঁচতেছে, বাট না, ওই শিলা আর এই শিলা আলাদা। এই শিলা কি জিনিস? এই শিলা হচ্ছে তোমার, দেখো পৃথিবী যখন ক্রিয়েট হয়েছে এটা তো তোমরা আশা করি জানো যে অনেক উত্তপ্ত অবস্থায় ছিল। দেন কি হয়েছে? দেন এটা ধীরে 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 ঠান্ডা হয়েছে, দেন আমাদের পৃথিবী বর্তমানে স্টেবল পর্যায়ে আসছে, তাই না ভাইয়া? সো এখন পৃথিবী যখন উত্তপ্ত অবস্থায় ছিল, দেন যখন ঠান্ডা হয়েছে, ঠান্ডা কিভাবে হয়েছে, কোথায় হয়েছে, এর উপর ডিপেন্ড করে আমাদের কিছু শিলা উৎপন্ন হয়েছে, ঠিক আছে? যে যখন ঠান্ডা হয়েছে দেন কি দানাদার বিভিন্ন যৌগ উৎপন্ন করছে, এই যা দানাদার যৌগগুলোকে বলা হয় শিলা। তো শিলা হচ্ছে তিন প্রকার, এক হচ্ছে আগ্নেয় শিলা, দুই হচ্ছে পাললিক শিলা, আর তিন হচ্ছে রূপান্তরিত শিলা। এখন কথা হচ্ছে ভাই কোনটা কি? সো দেখো প্রথমে হচ্ছে আগ্নেয় শিলা। সো আগ্নেয় শিলা কি বুঝতেছ ভাই? আগুন নিয়ে কিছু একটা। সো দেখতে পাচ্ছ আগ্নেয়গিরি থেকে কিছু একটা হয়েছে। কি বলছে? যে উত্তপ্ত তরল অবস্থা থেকে তাপ বিকিরণের ফলে শীতল ও কঠিন হওয়ার ফলে সময়ে পৃথিবীর অভ্যন্তরে যে শিলার সৃষ্টি হয়েছিল তাকে বলা হয় আগ্নেয় শিলা। সো বলছে আগ্নেয় শিলা কেলাসিত এবং এই শিলার স্ফটিক দেখা দেয়, এই শিলা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। ওকে, আচ্ছা দেন কি বলছে? পাললিক শিলা। পাললিক শিলা কি ভাইয়া? এটা ছিল তোমার হচ্ছে ভূমিতে হয়েছিল, বাট এটা কি, এটা তোমার সমুদ্র বা নদী বা বিভিন্ন জলাশয়, কি বলছে, বিভিন্ন রোদের তলদেশে বা সমুদ্র বা নদীতে স্তরে স্তরে পলি সঞ্চিত হয়ে যে জমাট বেঁধে যে শিলার উৎপন্ন হয়েছে সেটাকে আমরা বলি পলি দিয়ে হয়েছে, সব পাললিক শিলা। ওকে, এই শিলা কোনো স্ফটিক থাকে না, হালকা সহজে ক্ষয়প্রাপ্ত হয় আর স্তরের মধ্যে উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম পাওয়া যায়। দেন লাস্ট কি, রূপান্তরিত শিলা। এই যে তুমি দেখলা একটু আগে যে আগ্নেয় শিলা ছিল আর এখানে পাললিক শিলা ছিল, এরা হচ্ছে অনেকদিন ধরে মাটির নিচে চাপা থাকার কারণে তোমার বা হচ্ছে বিভিন্ন তাপ বা বিভিন্ন চাপের কারণে তারা একটু সময় চেঞ্জ হয়ে রূপান্তরিত শিলা উৎপন্ন হয়, ঠিক আছে? সো এবার আসো খনিজ আর আকরিকের মধ্যে ডিফারেন্সটা কি। তোমাকে আমি কি বলছি একটু আগে, যে আমাদের যে বিভিন্ন ধাতু আছে বা অধাতু আছে এগুলো আমরা নর্মালি ডিরেক্টলি পাই না,
এগুলো কি বিভিন্ন যৌগ আকারে থাকে সো এই যে যৌগ আকারে থাকে এগুলোকে আমরা বলি খনিজ ঠিক আছে সো এই খনিজ থেকে তুমি চাইলে বিভিন্ন প্রসেস করে 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 তোমার ডিজায়ার ধাতু বা অধাতুটা বের করতে পারো এখন যদি তুমি সেটা প্রসেস করতে যায় যখন ধাতুটা পাইলা দেন ধাতুটা ইউজ করে তোমার যদি লাভ হয় বা তুমি বেঁচে যদি লাভ করতে পারো তাহলে সেই খনিজটার একটা স্পেশাল নাম হচ্ছে আকরিক তার মানে খনিজ আর আকরিক সেম জিনিস তুমি যদি প্রসেস করে লাভ করতে পারো তাহলে সেটার নাম হচ্ছে আকরিক আর তুমি যদি ওই যৌগ থেকে প্রসেস করে লাভ না করতে পারো তার মানে সেটা হচ্ছে খনিজ সো তুমি বলতেই পারো সব আকরিকই খনিজ বাট সব খনিজ আকরিক নয় ঠিক আছে সো এগুলো একটু রিডিং করবা তাহলে তোমরা ডিটেলস বুঝতে পারবা দেন আসো খনিজ সম্পদের অবস্থান কোথায় থাকে সো এটা তো বলছি তোমাদের পানির নিচে থাকতে পারে পানির নিচে আছে মানে কি এটা হচ্ছে ভূপৃষ্ঠের উপরে আবার এমন হতে পারে মাটির নিচে আছে যেটা হচ্ছে ভূগর্ভে সো এরকম আছে ঠিক আছে আচ্ছা দেন আসো ধাতু নিষ্কাশন তুমি হচ্ছে ভাই তোমার কাছে খনিজ পাইছো বা আকরিক তুমি পাইছো এখন আকরিক থেকে তুমি ধাতু কেমনে বের করবা কেয়ারফুল ধাতু হ্যাঁ অধাতু এইভাবে আমরা বের করবো না শুধু ধাতু এইভাবে বের করবো কীভাবে তুমি প্রথমে ধরো মাটি ঘুরে 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 পাইলা একটা বড় একটা যৌগ পাইলা সো বড় যৌগ নিয়ে তো কাজ করা খুব টাফ সো ওই জন্য আমরা প্রথম স্টেপ যেটা করি আকরিক বিচূর্ণ আমরা এটা ভেঙে 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 ছোট ছোট টুকরা করি দেন সেকেন্ড স্টেপ হচ্ছে আকরিকের ঘনীকরণ সো ঘনীকরণ জিনিসটা কি এটা আমরা একটু পরে ডিটেলস জানতে পারবো সো ঘনীকরণ করার পর আমরা কি করি এই ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর সো অক্সাইডে কেন রূপান্তর করি ভাইয়া কারণ তুমি যদি একটা আকরিক আলটিমেটলি ওই ধাতুর অক্সাইডে রূপান্তর করো দেন ওইখান থেকে অক্সাইড সরিয়ে সেই ধাতুটা বের করাটা অনেক ইজি হয়ে যায় দ্যাটস ওয়াই আমরা ঘনী করার পরে সেটাকে অক্সাইডে রূপান্তর করবো দেন কি হয়েছে যে অক্সাইডটা পাইলাম ওই অক্সাইডটাকে আমরা মুক্ত ধাতুতে রূপান্তর করে ফেলবো তার মানে ধাতু তোমার হাতে ধাতু সরি তোমার হাতে ধাতু পাওয়া পর্যন্ত স্টেপ চারটা এক নম্বর বড় আকরিককে ভাঙে ছোট করবা দুই নম্বর ঘনীকরণ করবা তিন নম্বর অক্সাইডে রূপান্তর করবা চার নম্বর অক্সাইডকে মুক্ত করে ধাতুতে রূপান্তর করবা এখন তুমি যে ফাইনালি যে ধাতুটা পাবা সেটা তো অনেক ময়লা থাকে সো তোমার এটা বিশুদ্ধকরণ করা লাগবে সো পাঁচ নম্বর স্টেপ হচ্ছে ধাতু বিশোধন বা বিশুদ্ধকরণ ঠিক আছে সো আরও কিছু কথা বলছে যে আকরিক থেকে খনিজ মল দূর করার পদ্ধতি সো এর আগে জানতে হবে যে খনিজ মল জিনিসটা কি সো খনিজ মল হচ্ছে এই খনিজের সাথে যেসব ময়লা থাকে সেগুলা বা তুমি ধাতু পাওয়ার পর যেসব তোমার ময়লা থাকবে ওগুলোকে তুমি বলবা খনিজ মল সো ময়লাযুক্ত জিনিস তুমি নিতে চাইবা অবশ্যই নিতে চাইবা না আর এই জিনিসগুলো তো এমন না যে পানি দিলা উঠে গেল ব্যাপারটা তো এরকম না সো এই ময়লা দূর করার যে পদ্ধতি সেটাকে আমরা বলি হচ্ছে তোমার হচ্ছে মানে চারটা আছে নর্মালি সেটা হচ্ছে অভিকর্ষ বলে সহায়তা পৃথকীকরণ তেল ও ফেনা ভাসমান পদ্ধতি দেন কি বলছে চৌম্বকীয় পৃথকীকরণ আর রাসায়নিক পদ্ধতি সো অ্যাভারেজে এই চারটেই হয় সো এবার আসো আমরা এই স্টেপগুলো সম্বন্ধে ডিটেলস জানি যে আমার কাছে একটা বড় একটা আকরিক আছে আমি এখান থেকে আমার ধাতু বের করতে চাই সো কীভাবে করবো সেটা দেখো সো প্রথম কাজ হচ্ছে আকরিকের বিচূর্ণ সো আকরিকটা আমি ভাঙবো সো দেখো আকরিককে কেমন ভাঙবো এটা ভাই কিছু বলার নাই এটা বড় একটা জিনিস থাকবে কঠিন শিলাখণ্ড এটা ভাঙে ভাঙে ছোটো করবা তুমি হাত দিয়ে করতে পারো মেশিন দিয়ে করতে পারো যে ইচ্ছা সেটা নর্মালি তোমার হচ্ছে যোগ ক্রাশের সাহায্যে ছোটো ছোটো করে তারপরে বল ক্রাশের সাহায্যে এটা পাউডারে মিহিদানায় পরিণত করে ঠিক আছে দেন আসো কি দুই নম্বর ঘনীকরণ এইবার আসো ঘনীকরণ জিনিসটা কি সো ঘনীকরণ হচ্ছে দেখো তোমার এইখানে সংজ্ঞাটা আমি ডাইরেক্টলি তোমাকে দেখাই এই যে খনিজ মল দূর করে বিশুদ্ধ আকরিক পাওয়ার জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে বলা হয় আকরিকের ঘনীকরণ সো ঘনীকরণ কীভাবে হয় ভাইয়া ঘনীকরণ নর্মালি আমরা হাইড্রোলাইটিক পদ্ধতি করি কিংবা চৌম্বকীয় পদ্ধতি কিংবা ফেনা ভাসমান পদ্ধতি কিংবা রাসায়নিক পদ্ধতি সো কথা বুঝছো কথা কী ছিল ভাইয়া ঘনীকরণ ঘনীকরণ মানে কি তোমার যে বড় জিনিসটাকে ভাঙে ভাঙে ছোট করলা তুমি যে মিহিদানায় পাউডার একটু মানলা এই পাউডার থেকে তুমি ময়লা সরাবা সো এই পাউডার থেকে ময়লা সরানোর যে পদ্ধতি সেটাকে আমরা বলি আকরিকের ঘনীকরণ ঠিক আছে সো ঘনীকরণ আমরা কীভাবে করবো ওটা নিয়ে একটু আলোচনা করি প্রথম স্টেপ ছিল হাইড্রোলাইটিক পদ্ধতি হাইড্রোলাইটিক মানে কি হাইড্রো মানে বুঝতেছো ভাইয়া সো এখানে তুমি হচ্ছে কোনটা ভারী কোনটা হালকা এটার তুমি অ্যাডভান্টেজ নিবা কীভাবে ভাইয়া দেখো তোমাকে বলছে এই পদ্ধতি সাধারণত ব্যবহৃত হয় অক্সাইডের আকরিকের ক্ষেত্রে অক্সাইড আকরিক যেগুলো তুমি দেখবে যে ধরো লেড অক্সাইড জিঙ্ক অক্সাইড ওইখানে মূলত আমরা এগুলো ইউজ করি কী বলছে এই অক্সাইড আকরিকের কণাগুলো ভারী হয় ঠিক আছে আর এর সাথে যে ময়লাগুলো থাকে এগুলো হালকা হয় সো তুমি যদি একটা হেলানো খাঁজ কাটা টেবিলের মধ্যে আকরিককে ঢালো আর এর উপর যদি পানি দেও দেন কী হবে ভারী আকরিকগুলো খাঁজের মধ্যে আটকে থাকবে কারণ ওটা ভারী আর হালকাগুলো ছিটকে ছিটকে চলে যাবে মানে একটা জিনিস যদি তুমি চলতেছে কন্টিনিউয়াসলি অ্যান্ড দেন তুমি যদি ধরো আমার আঙুলটা এখানে খাঁজ আছে সো আমি যদি এখানে দুইটা জিনিস দিই বা একটা মিক্সচার দিই ভারী আর হালকা জিনিসের পানি দিয়ে মিক্স করে যদি আমি ঢালে দিই সো দেখা যাবে যে যেগুলো আমার খুন মানে হচ্ছে কঠিন পদার্থ তারা হচ্ছে যেগুলো হচ্ছে ভারী পদার্থ তারা কি তারা এই খাঁচের মধ্যে আটকে যাবে বাট
পানি অ্যান্ড হালকা জিনিসগুলো উপর দিয়ে চলে যাবে। সো যখন পানিটা চলে যাবে দেন আমি যে খাঁচে খাঁচে যে আটকে গেছে আমার জিনিসগুলো এগুলোকে আমি বের করে আমি সুন্দর একটা ইয়ে পেতে পারি, ঠিক আছে। সো এইটাই হচ্ছে তোমার হাইড্রোলাইটিক পদ্ধতি। সো হাইড্রো মানে হচ্ছে পানি, সো যেহেতু পানি ইউজ করে করতেছি অ্যান্ড ওজনের ইউজ করে করতেছি মেইনলি পানি, সো এটার ওজনের পদ্ধতিটার নাম হচ্ছে হাইড্রোলাইটিক পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা তো সেকেন্ডে আসো, এবার কি বলছে, এবার বলছে ফেনা ভাসমান পদ্ধতি। সো যদি অক্সাইড হয় তাহলে আমরা রে যাবো। এবার ফেনা ভাসমান পদ্ধতি আমরা কোথায় ইউজ করবো, সালফাইড যুক্ত আকরিকগুলোর ক্ষেত্রে। এখানে কি করবো তোমার, দেখো বড় ট্যাঙ্কে একটি আকরিক নিবা, নেওয়ার পর কি করবা এর মধ্যে পানি দিবা, পানি দেওয়ার পর অল্প অল্প করে তেল দিবা। তো আকরিকের মধ্যে তুমি যখন পানি দেওয়ার পর তেল দিবা এরা হচ্ছে একটা মিক্সচার উৎপন্ন করবে, অ্যান্ড এই যে সালফাইড আকরিক মানে তোমার সালফার দরকার, অ্যান্ড ওই যে সালফার ছিল মিক্সচার ময়লা সহ তুমি যখন তেল দিবা তখন ওই সালফারটা তেলের সাথে মিক্স হয়ে একদম উপরে ফেনা হিসেবে থাকবে। তার মানে কি, উপরে ফেনার মধ্যে আছে সালফার আর নিচে আছে ময়লাগুলো। তোমার কোনটা দরকার, সালফার দরকার না ময়লা দরকার? অবশ্যই সালফার দরকার। সো তুমি উপর থেকে আলাদা করে ফেনাটা আলাদা করে নিবা, তার মানে তোমার সালফারটা আলাদা হয়ে গেলো আর নিচে যে ময়লাগুলো ছিল ওগুলো তো ময়লা হিসেবে থেকে গেলো, ঠিক আছে। সো এইভাবে তুমি ফেনা ভাসমান পদ্ধতি ইউজ করতে পারো, যেটাকে বলা হয় ফ্লোজ ফ্লোটেশন মেথড, ওকে। দেন আসো চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি, ঠিক আছে। এটা কী পদ্ধতি, এগুলো আমরা দেখতেছি ঘনীকরণের পদ্ধতি, তাই না। সো চৌম্বকীয় পৃথকীকরণ কি, যে যদি তুমি দেখো যে কোনো একটা আকরিক বের করতে সমান করে অ্যালুমিনিয়াম, সেটা কি, সেটা ধরো মূলত নর্মালি সেটা কি তোমার ম্যাগনেটিজম আছে বা তুমি আয়রন বের করতেছো, নর্মালি ম্যাগনেটিজম না থাকলেও তুমি যদি একটা চৌম্বক ক্ষেত্রে রাখো তার মধ্যে কিছু পরিমাণ ম্যাগনেটিজম চলে আসে। সো যদি তার মধ্যে ম্যাগনেটিজম থাকে বা তোমার চুম্বক দ্বারা আকর্ষণ হওয়ার ক্ষমতাটা যদি থাকে তাহলে তুমি চুম্বকওয়ালা একটা ইয়ার সাথে কাজটা করবা। যেমন একটা বেল্ট থাকে সেটা হচ্ছে এরকম, এ কী করে কন্টিনিউয়াসলি ঘুরে, হ্যাঁ। সো ধরে নিলাম এর মধ্যে ধরো সবুজগুলো হচ্ছে সালফার, ঠিক আছে, অ্যান্ড এর মধ্যে কিছু পরিমাণ ময়লা আছে, ময়লাটা ধরলাম আমি, ময়লাটা ধরলাম নীল কালার, হ্যাঁ। সো এরকম মিক্সচার আছে। সো এর মধ্যে যদি ময়লাটা তোমার ম্যাগনেটিজম না থাকে আর তোমার যে আকরিকটা বের করতে চাচ্ছ তার যদি ম্যাগনেটিজম থাকে তাহলে এই যে বেল্টটা তুমি দিবা এটা কন্টিনিউয়াসলি ঘুরবে এইভাবে, অ্যান্ড এটার মধ্যে ম্যাগনেটিজম আছে। সো তোমার যে এই আকরিকটা সে এর সাথে কানেক্টেড থাকা ট্রাই করবে, তো এই পর্যন্ত একসাথে থাকবে, এই পর্যন্ত একসাথে থাকবে, এই পর্যন্ত একসাথে থাকবে, যখন এটা হচ্ছে তোমার এইখানে আসবে তোমার মাথার মধ্যে কে থাকবে, মাথার মধ্যে ময়লাটা থাকবে, বাট যখন এটা পড়ে যাবে, পড়ে যাওয়ার ফলে এটা ম্যাগনেটিজম থাকার ফলে এটা একসাথে আটকে থাকবে, যদি এখানে চলে আসবে তাও একসাথে আটকে থাকবে, হ্যাঁ। আর যে ময়লাটা সে আটকে থাকতে পারবে না, সে দূরে চলে যাবে ছিটকে, ঠিক আছে। সো এটা কি আজীবন আটকে থাকবে, না আজীবন আটকে থাকবে না, এটা পড়ে যাবে। সো এটা একটু তুলনামূলক কাছে পড়বে কারণ এটা ঘূর্ণন বল এদিকে আসে, ফিজিক্সের জ্ঞান যদি থাকে তাহলে আইডিয়া পাবা। সো এটা যদি এদিকে আসে সো এটা এদিকে পড়বে, ঠিক আছে, এভাবে পড়বে। আর যে ময়লাটা ওটা যেহেতু ম্যাগনেটিজম নাই ও ছিটকে ওদিকে চলে যাবে, ঠিক আছে। সো তুমি আলাদা আলাদা পাত্র রাখবা, সো এই পাত্রে তোমার এখানে সালফার পড়ে যাবে আর ওই পাত্রে তোমার ময়লা পড়ে যাবে। সো তুমি সালফারটা এগুলো নিয়ে, সালফার বলতেছি এখানে তোমার হচ্ছে সেই তোমার ডিজায়ার্ড মৌলটা নিবে বা ডিজায়ার্ড যৌগটা পাইবে, আলাদা করতে পারবা, ঠিক আছে। সালফার না, সালফার হইলে আমরা তেল ফেনা ভাসমান পদ্ধতি ইউজ করবো, ঠিক আছে, পাসওয়ার্ড বুঝতে পারছো, ওকে। দেন এই কথাটা বলছে, তো এটা দিয়ে আমরা কী করি, নর্মালি আমরা ক্রোমাইট, ক্রোমাইট জিনিসটা কি, এই যে যৌগটা আছে এটাকে আমরা বলি ক্রোমাইট, এই যে যৌগটা আছে এটাকে বলে রুটাইল। তো তোমরা দেখবা তোমাদের বইয়ে এই পড়াগুলো পড়ার পরে এক্সপেরিমেন্টের মতো একটা জায়গায় একটা ছক আছে, যেই ছকে বিভিন্ন তোমার ধাতুর, বিভিন্ন তোমার ধাতুর হচ্ছে এই তোমার খনিজ আকরিকগুলোর নাম দেওয়া আছে অ্যান্ড সংকেতগুলো দেওয়া আছে। সো নাম আর সংকেতগুলো ভালো করে মাথায় রাখবা, ঠিক আছে। যেমন তোমাকে যদি বলে লেডের হচ্ছে আকরিক কি, যেটা তুমি বলতে পারো যে গ্যালেনা, যেটা হচ্ছে পিবিএস লেড সালফাইড, সো এরকম অনেক কোশ্চেন করা যায়। সো এইটা একটু কেয়ারফুলি পড়বা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা সো আশা করি বুঝছো যে চুম্বকীয় পৃথকীকরণ পদ্ধতিটা কী, ওকে। সো এবার আসো, আমরা মোটামুটি দেখলাম যে ঘনীকরণ কীভাবে করে। সো ঘনীকরণ হয়ে গেছে আমাদের, এবার থার্ড স্টেপ কী ছিল, যেটা আমাদের ঘনীকৃত যেটা আমরা পাইছি এটাকে আমরা কনভার্ট করব। কিসে কনভার্ট করব ভাইয়া, এটাকে আমরা কনভার্ট করব অক্সাইডে, কারণ অক্সাইড থেকে ধাতুটা বের করাটা তুলনামূলক ইজিয়ার। সো ঘনীকৃত আকরিককে আমরা অক্সাইডে রূপান্তর করব। সো কীভাবে করব, তুমি এটা অনেকভাবে করতে পারো, আর এক দুটা বইয়ে আছে মেজর, সেটা কি, এক নম্বর হচ্ছে আকরিকের ভস্মীকরণ আর দুই নম্বর হচ্ছে আকরিকের তাপজারণ। সো ভস্মীকরণ জিনিসটা কি, যে কোনো একটা আকরিক নিবা অ্যান্ড সেটা তাপ দিবা, কতক্ষণ তাপ দিবা, যতক্ষণ পর্যন্ত সেটা তার স্ফুরণাঙ্কে পৌঁছায় না,
তার মানে তার স্ফুটনাঙ্ক পৌঁছে যেন না পৌঁছায় এটা এনশিওর করবা, যেন তার স্ফুটনাঙ্কের কম তাপমাত্রায় তুমি তাকে তাপ দিবা। হ্যাঁ, যদি তাপ দাও তাহলে দেখবা দেখা যাবে সে এই যৌগগুলা আলটিমেটলি তাদের অক্সাইডে রূপান্তর হয়ে যাবে। যেমন এখানে জিঙ্ক কার্বনেট কনভার্ট হয়ে গেছে জিঙ্ক অক্সাইড আর আর কি কার্বন ডাইঅক্সাইডে। তার মানে তোমার দরকার কি, তোমার দরকার ধাতুর অক্সাইড। সো এই যে ধাতুর অক্সাইড পাই গেছো, এখানে তুমি ধাতুর অক্সাইড পাই গেছো, এখানে তোমার ধাতুর অক্সাইড পাই গেছো। তার মানে ধাতু থাকবে আর অক্সিজেন থাকবে, আর জারণ সংখ্যাগুলো বা যোজনী সংখ্যা এক্সচেঞ্জ হবে। সো আশা করি এগুলো আইডিয়া আছে। সো এইভাবে হচ্ছে সুন্দর করে তুমি অক্সাইডগুলো পাবা। সো এটা কি পদ্ধতি, ঘনীকৃত আকরিককে অক্সাইডের রূপান্তরের একটা পদ্ধতি। সো অক্সাইডের রূপান্তর করার আরেকটা পদ্ধতি আছে যেটাকে আমরা বলি তাপজারণ। তাপজারণ মানে কি ভাইয়া, দেখো এখানে কি করবা, এখানে তুমি আগেরটাতে কি করছিলে, আগেরটাতে তার স্ফুটনাঙ্কের সরি গলনাঙ্কের, হ্যাঁ স্ফুটনাঙ্ক না, তার গলনাঙ্কের থেকে কম তাপমাত্রা। স্ফুটনাঙ্ক দিলে তো ভাই বাষ্প হয়ে যাবে, বাষ্প থেকে আমরা করবো না, কারণ আমাদের এটা কঠিন আছে, আমরা এটাকে তরলের আগেই হচ্ছে তাপ দিব। সো তরলে যেন না যায় এটাকে আমরা কি বলি, যে গলনাঙ্ক যেন না যায়, ঠিক আছে। সো উপরেরটা আমাদের দুইটা ওয়ার্ড, এক ছিল বাতাসের অনুপস্থিতিতে কম তাপমাত্রায়, বাট পরে যেটা ছিল যেটা তোমার তাপজারণ, এখানে বাতাসের উপস্থিতি থাকবে। যেখানে বাতাস আছে ওখানে কি আছে, বাতাসের মধ্যে তোমার পাঁচ ভাগে চার ভাগে হচ্ছে নাইট্রোজেন, এক ভাগ হচ্ছে অক্সিজেন। সো বাতাসের মধ্যে বাতাসের থাকা মানেই এখানে অক্সিজেন আর নাইট্রোজেন আছে। তো এখানে আমরা নাইট্রোজেন নিলাম না কেন, কারণ নাইট্রোজেন নিষ্ক্রিয় গ্যাস মোটামুটি, সে হচ্ছে বিক্রিয়া করতে চায় না, কিন্তু অক্সিজেন সে হচ্ছে বিক্রিয়া করতে চায়। সো তোমার হচ্ছে আকরিকটা আর অক্সিজেনটা বিক্রিয়া দিবে, দিয়ে আলটিমেটলি আকরিকটার অক্সাইডে রূপান্তর হয়ে যাবে। এই যে পিবিএস, এটাকে বলা হয় গ্যালেনা। হ্যাঁ, তারপরে তোমার জিঙ্ক সালফাইড, এর সাথে তুমি অক্সিজেনের বিক্রিয়া দিবা, অক্সিজেনের বিক্রিয়া ডাইরেক্টলি না, বাতাসের সাথে বিক্রিয়া দিবা, দেখবা যে এখান থেকে জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয়ে গেছে। তোমার কি দরকার ছিল, তোমার দরকার ছিল অক্সাইডের রূপান্তর, ধাতুর অক্সাইডের রূপান্তর। সো তুমি রূপান্তর করে ফেলছো। সো রূপান্তর আমরা দুইটা ওয়ে দেখলাম, একটা ছিল আকরিকের বশীকরণ, আরেকটা ছিল তাপজারণ। বশীকরণে তুমি কম তাপমাত্রায় বাতাসের অনুপস্থিতিতে বিক্রিয়া দিবা, অ্যান্ড্রিয়া গলনাঙ্কের থেকে কম তাপমাত্রায়, বাট পরেরটা সেটা তুমি বাতাসের উপস্থিতিতে উত্তপ্ত করবা। এই হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছো। সো এবার আসো, আমরা অক্সাইড পাইলাম, এবার অক্সাইড থেকে আমাদের ধাতুটা বের করতে হবে। সো অক্সাইড থেকে তুমি যে ধাতুটা বের করতে চাও, এটার জন্য আমরা মোটামুটি তিন চারটা পদ্ধতি ইউজ করি, চারটা পদ্ধতি নর্মালি। সেগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, কার্বন বিজারণ, স্ববিজারণ, বিশুদ্ধ অবস্থা। এখন যেটা বিশুদ্ধ অবস্থা ওটা তো ভাই হিসাবের বাইরে, কারণ ওটা তো তুমি ডাইরেক্টলি বিশুদ্ধ অবস্থা পাই গেছো, তাই না? প্লাটিনাম বলো, অরিয়াম মানে গোল্ড বলো, ওগুলো তুমি ডাইরেক্ট পাবা। সো ওগুলো তোমার এত পেন্টিং দরকার নেই, বাট বাকি যারা আছে যেমন জিঙ্কের হচ্ছে তুমি হচ্ছে কোনো আকরিক, কিংবা তোমার ক্যালসিয়ামের আকরিক, কিংবা কপারের আকরিক, কিংবা পটাশিয়ামের আকরিক, এগুলো তোমার ডিরেক্টলি তুমি বিশুদ্ধ অবস্থায় পাবা না, এরা হচ্ছে সক্রিয়। সো এরা বিক্রিয়া করে ফেলে। সো এই বিক্রিয়ার করে ফেলার এত কাহিনীর জন্যই আমরা এগুলোকে আলাদা করে 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 শেষ পর্যন্ত অক্সাইডে বানাইছি। এবার কথা হচ্ছে অক্সাইড থেকে আমরা মুক্ত ধাতুতে কীভাবে আনবো। যদি তুমি দেখো যে এই কয়েকটা লিস্টের মধ্যে আছে এরা হচ্ছে বেশি সক্রিয়, ঠিক আছে। সো এরা যে বেশি সক্রিয়, যদি এগুলো তুমি মানে যেটা বের করতে চাচ্ছ সেটা যদি এই চার্টের মধ্যে পড়ে এই অংশে, তাহলে তুমি এটাকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিচারণ করবা। যদি তোমার একটু কম সক্রিয় হয়, মধ্যম মানে সক্রিয়, যেমন জিঙ্ক, আয়রন, লেড, এদেরকে তুমি কার্বন বিচারণ পদ্ধতিতে মানে অক্সাইড মুক্ত করবা। আর যদি আরও কম সক্রিয় হয় এদেরকে তুমি স্ববিচারণ পদ্ধতিতে বিচারণ ঘটাবা, ঠিক আছে। তো চলো এবার দেখি যে তোমার এই পদ্ধতিগুলোর জিনিসটা কি, ঠিক আছে। সো দেখো, তো ওটা আমরা আলোচনা করব, বাট স্লাইডে একটু পরে দিছে, সো আমরা একটু পরে আলোচনা করব। বাট তার আগে আমরা হচ্ছে আমাদের লাস্ট এই স্টেপটা সেটা মাথায় রাখবো। সেটা কি ছিল ভাই, মনে আছে? তোমরা কিন্তু চার নম্বর স্টেপে কিন্তু ধাতু পাই গেছো, যেমন এই স্টেপে তুমি ধাতুতে পাই গেছো, বাট এই ধাতুতে ময়লা আছে। তো এখন এই ময়লাটা আবার পরিষ্কার করবো, কীভাবে করবো, ধাতু বিশুদ্ধকরণ করে। সো ধাতু বিশুদ্ধকরণ করার অনেকগুলো ওয়ে আছে, এর মধ্যে দুইটা মেজর ওয়ে হচ্ছে বিগালক যোগ করে এক নম্বর, আর দুই নম্বর ওয়ে হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু বিশ্লেষণ। সো বিগালক জিনিসটা কি ভাইয়া, বিগালক জিনিসটা হচ্ছে যে ময়লা যে পাইলা তুমি ময়লাযুক্ত ধাতুটা, এই ময়লাযুক্ত ধাতুকে ময়লা মুক্ত করতে যে জিনিসটা অ্যাড করতে হয় সেটাই হচ্ছে তোমার বিগালক। সো তোমার যদি খনিজ মলটা ক্ষারকীয় হয় তাহলে তুমি অ্যাসিডিক বিগালক দিবা, আর তোমার যদি যে খনিজ মলটা মানে ময়লাটা, এখানে কিন্তু আকরিক নিবা না, এখানে ময়লাটা, তোমার ময়লাটা যদি ক্ষারকীয় হয় তাহলে তুমি এখানে অ্যাসিডিক অক্সাইড দিবা, আর ময়লা যদি অ্যাসিডিক হয় তাহলে এখানে তুমি ক্ষারকীয় অক্সাইড দিবা। সো একটা কথা বলছিলাম মনে আছে, যে তোমার অধাতুর অক্সাইড অ্যাসিডিক, সো সিলিকনের অক্সাইড অ্যাসিডিক,
আর ক্যালসিয়াম অক্সাইড ধাতুর অক্সাইড কি ক্ষারীয় সো ধাতুর অক্সাইড ক্ষারকীয় ঠিক আছে কথা বুঝছো সো এইভাবে হচ্ছে এটা করা হয় আর সেকেন্ড পদ্ধতি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ তোমার যদি ধাতুটা যদি সক্রিয় হয় দেন আমরা এটা ইউজ করি এটা তোমাদের আমি যখন এই তোমাদের রসায়ন শক্তি চ্যাপ্টার বলছিলাম তখন বলছিলাম না ভাইয়া ধাতু বিশুদ্ধকরণে আমরা ইউজ করি কিভাবে ইউজ করি বলছিলাম না মনে আছে মনে থাকলে খুব ভালো মনে না থাকলে রিকল করো রিভিশন দাও তাও মনে না থাকলে একটু পরে আমি বলে দেব তখন বুঝে নিও ওকে আচ্ছা সো এবার আসো যে কিভাবে আসে যেটা আমি বললাম যে বলে দিব সো এটা দেখো এখানে যেটা করতে হয় তোমার যেটা নোংরা ওয়ালা তোমার যে ধাতুটা সেটা তুমি অ্যানোডে রাখবা আর যেটা তোমার হচ্ছে তুমি পিওর হিসেবে পাইতে চাচ্ছ সেটা তুমি ক্যাথোডে রাখবা সো ক্যাথোডে তুমি ওইটা রাখতে পারো অন্য কিছু রাখতে পারো ডাজেন্ট ম্যাটার কারণ আলটিমেটলি কি হয় কপ অ্যানোডে জারণ হবে জারণ হওয়ার সাথে সাথে গলে যাবে দেখো গলে যাচ্ছে সো এটা গলে যায় কি হবে যেটা পিওর পিওর যেটা মানে কপার যেমন এখানে আমরা কি নিছি এটা আমরা কপার বিশুদ্ধকরণ করতেছি তাই না তুমি বিগালক দিয়ে যদি করো বিজারণ প্রক্রিয়া যদি করো তাহলে তোমার 89.98% বিশুদ্ধ হয় বাট তুমি যদি তড়িৎ বিশোধন পদ্ধতি প্রয়োগ করে বিশুদ্ধ করো তাহলে তোমার 99.9% বিশুদ্ধ হবে ঠিক আছে সো এখন কথা হচ্ছে এখানে আসো তোমার যেটা নোংরা মানে কি খনিজ মল সহ যেটা আছে সেখানে সেটা তুমি নিবে অ্যানোডে সো অ্যানোডে কে ভাঙবে অ্যানোডে শুধু কপার ভাঙবে ওই ময়লা কিন্তু আর ভাঙবে না সো ও নিজে ভাঙবে ভাঙার পরে দ্রবণে কপার সালফেট থাকে ওর সাথে অ্যাড হবে অ্যাড হয়ে সে সুন্দর করে ক্যাথোডে যায় বিক্রিয়া করে ক্যাথোডে অ্যাড হয়ে যাবে ঠিক আছে সো অ্যানোডে দেখো কপার ভাঙে কপার টু প্লাস আয়ন মানে উৎপন্ন হচ্ছে যেটা তোমার অবিশুদ্ধ কপার বাট যখন সে ভাঙে গেল তখন কিন্তু বিশুদ্ধটা পাই গেলাম কিন্তু বিশুদ্ধটা কি আয়ন হিসেবে পাই গেলাম তোমার আয়ন দরকার নাকি সলিড দরকার মানে কঠিন পদার্থ দরকার সো ওই আয়নটা ক্যাথোডে কি হবে ইলেকট্রন গ্রহণ করে তোমার সলিড হিসেবে ক্যাথোডে যায় যুক্ত হবে এক্সট্রাভাবে অ্যাড হয়ে যাবে সো যত টাইম যাবে তত তোমার এটা ভাঙবে আর এখানে জ্বর জমা হবে আর ময়লাগুলো মাটিতে পড়ে যাবে তার মানে কি তার মানে তোমার যদি পিওর যেগুলা কপার আছে ওগুলাই শুধু যায় ক্যাথোডে থাকবে যেগুলো তোমার খনিজ মল ওগুলো কিন্তু ভাঙবে না ওগুলো তুমি তুমি অ্যানোডেই পাবা লাস্টে সো পুরা বিক্রিয়া যখন হয়ে যাবে তখন দেখবা যে অ্যানোড ক্ষয় হয়ে একদম শেষ মানে অল্প একটু বাকি আছে ওইটুকু বুঝবা একটু নোংরা ওইটুকু তোমার কপার না পিওর কপারটা তোমার ক্যাথোডে চলে গেছে ওকে সো সুন্দর মতো ক্যাথোডটা নিয়ে আলাদা করে দিবা কপারটা এভাবে কপার পাইতে পারো সো এখানে আমি মানে এর গঠনটা কিন্তু বিশ্লেষণ করি নাই কারণ তোমার আগের চ্যাপ্টারে আমি গঠনটা বিশ্লেষণ করছিলাম বাহির থেকে আমরা এনার্জি দিই সো বাহির থেকে আমরা বিদ্যুৎ শক্তি প্রয়োগ করে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছি এটা কি তড়িৎ বিশ্লেষক কোষ এইসব কথাবার্তা আমি আগে বলছিলাম দ্যাটস ওয়াই এখানে আর বলতেছি না ঠিক আছে আচ্ছা এবার আসো যে তোমার হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে ধাতু নিষ্কাশন যেটা আমরা দেখলাম এটাই হচ্ছে ওটা আচ্ছা সেকেন্ডে আসো কার্বন বিজারণের সাহায্যে ধাতু নিষ্কাশন সো মনে আছে ওই যে আমরা একটা ছক দেখছিলাম একটু আগে এই ছক কি বলছিলাম যে যেগুলো আমার বেশি বেশি সক্রিয় এদের আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ ঘটাই বাট যেগুলো আমরা মধ্যম সক্রিয় ওদেরকে আমরা কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারণ ঘটাই এখন কথা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতিটা কি ভাইয়া সো দেখো কার্বন বিজারণ পদ্ধতিটা কি এখানে আছে আমরা যেই অক্সাইডটা পাই ওই অক্সাইডের সাথে কার্বনের বিক্রিয়া দিবা এর ফলে কি হবে এর ফলে বিজারিত হয়ে এই ধাতুটা আলাদা হয়ে যাবে আর কার্বন আর এই অক্সিজেন আলাদা হয়ে কার্বন মনোক্সাইড উৎপন্ন করবে সো এটা বিক্রিয়াটা আমরা একটু পরে একটা মানে কোশ্চিন আছে বোর্ডের কোশ্চিন ওখানে আমরা ডিটেলস দেখব মেইন কথা এখানে তোমার হচ্ছে যেমন এখানে জিঙ্ক অক্সাইড ছিল এর সাথে তুমি যখন কার্বনের বিক্রিয়া দেবে আসলে আমি একটু লিখে দিই ধরো তোমার এখানে জিঙ্ক আছে জিঙ্ক অক্সাইড এর সাথে তুমি যখন কার্বনের বিক্রিয়া দিবা দেন জিঙ্ক আলাদা হয়ে যাবে আচ্ছা ইকুয়াল চিহ্ন না দেই সো কার্বনের যখন বিক্রিয়া দিবা দেন কি হবে তোমার জিঙ্ক উৎপন্ন হবে আর এই কার্বন অক্সিজেন মিক্স হয়ে কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে ঠিক আছে যার ফলে তুমি আলটিমেটলি ধাতুটা পেয়ে গেলা সো এই ধাতুটা পেয়ে গেলে কিন্তু নাম্বার 4 স্টেপ ছিল সো এটা পাওয়ার পরে দেন আমরা এটাকে পরিষ্কার করি পরিষ্কার করি কিভাবে ধাতু বিশুদ্ধ করো যেটা হচ্ছে বিগালক দিয়ে অথবা তোমার তড়িৎ বিশ্লেষণ করে ঠিক আছে সো এটা 4 নম্বর স্টেপ মানে ময়লাযুক্ত ধাতু দেন 5 নম্বর স্টেপে আমরা যাই বিশুদ্ধ করব ওকে আসলে বুঝতে পারছো সো এবার আসো একটা বোর্ডের কোশ্চিন তোমাকে কি বলছে যে জিঙ্ক ব্যান্ড আর অক্সিজেনের বিক্রিয়া দিছো দেন তুমি এ আর বি দুটো যৌগ পাইছো এ যৌগটা আয়নিক বি যৌগটা সমযোজী তো কোশ্চিন হচ্ছে এ যৌগ থেকে কিভাবে জিঙ্ক নিষ্কাশন করা যায় তো দেখো জিঙ্ক ব্যান্ড মানে এটা কি ব্যান্ড না এটা অ্যাকচুয়ালি জিঙ্ক ব্লেন্ড হবে এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি তোমার জিঙ্ক সালফাইড সো জিঙ্ক সালফাইডের সাথে অক্সিজেন যদি বিক্রিয়া দেওয়া তাহলে কি উৎপন্ন হবে
জিঙ্কের একটা কি অক্সাইড উৎপন্ন হবে, তার মানে জিঙ্ক অক্সাইড আর সালফার ডাইঅক্সাইড। সো এই যে বিক্রিয়াটা দেখানো হয়েছে দেখো এটা উৎপন্ন হয়েছে। সো এখানে দুইটা যৌগ, কারণ এ কোনটা আর বি কোনটা তোমাকে বলছে, এ যৌগটা হচ্ছে আয়নিক যৌগ আর বি যৌগটা হচ্ছে সমযোজী যৌগ। সো এই জিঙ্ক অক্সাইড আর সালফার ডাইঅক্সাইডের মধ্যে আয়নিক কোনটা? অবশ্যই জিঙ্কওয়ালাটা। সো জিঙ্ক আমার এ যৌগ। এখন কোশ্চেন কি, এ যৌগ থেকে কিভাবে জিঙ্ক নিষ্কাশন করা যায়? এ মানে কি জিঙ্ক অক্সাইড। তুমি একটু আগে শিখছো না ভাইয়া, জিঙ্ক যদি থাকে, জিঙ্ক অক্সাইড যদি থাকে, সেখান থেকে আমি জিঙ্ক এক্সট্রাক্ট করবো কিভাবে? কার্বন বিজারণ পদ্ধতিতে। সো ওটাই বলবা যে এখানে আমরা কার্বন বিজারণ পদ্ধতি ইউজ করব। কার্বন বিজারণ পদ্ধতি ইউজ করলে আমার বিক্রিয়া হচ্ছে আলটিমেটলি জিঙ্ক অক্সাইডের সাথে কার্বন, আমার বিক্রিয়া দিলে জিঙ্ক আলাদা হবে আর কার্বন মনোক্সাইড আলাদা হবে। সো এখান থেকে আমি সুন্দর করে জিঙ্কের সলিড হিসেবে জিঙ্ককে পেয়ে যাব, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমরা কার্বন বিজারণ পদ্ধতি ইউজ করে আমরা জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ককে আলাদা করতে পারি। ওকে, তো আশা করি বুঝতে পারছো। এবার চলো নেক্সট কোশ্চেন। সো কি বলছে, যে কার্বন একটি গুরুত্বপূর্ণ অধাতব মৌল, বলছে এর আইসোটোপ রয়েছে এবং পর্যাপ্ততার দিক থেকে কার্বনের তিনটা আইসোটোপ লিখছে, লিখে বলছে এদের শতকরা পরিমাণ এত এত এত। আচ্ছা ফাইন, দেন কি বলছে, উদ্দীপকের মৌলটি ধাতু নিষ্কাশনে কি ভূমিকা পালন করে? সো উদ্দীপকের মৌলটা কে ভাইয়া? এটা কি কার্বন না? সো কার্বনের ধাতু নিষ্কাশনে কি ভূমিকা পালন করে? কার্বন বিজারণ পদ্ধতিতে ভূমিকা পালন করে। সো ওইটাই তুমি বলবা। তো আমরা একটু আগে দেখলাম জিঙ্কের ক্ষেত্রে, জিঙ্ক ছাড়া অন্য জন্য হইতে পারে, যেমন তোমার লেড অক্সাইড যদি থাকে ওর সাথে তুমি কার্বন বিজারণ দিবা, দেন সুন্দর করে লেড উৎপন্ন হবে আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, ঠিক আছে? সো এখানে এম মানে কোনো যৌগ না, এম মানে বুঝেছে মেটাল। কোনো একটা মেটাল যদি থাকে এর সাথে কার্বনের বিক্রিয়া দিবা, সুন্দর করে মেটাল আলাদা হবে আর কার্বন মনোক্সাইড আলাদা হবে। যদি তুমি মেটালের সাথে কার্বন মনোক্সাইডের বিক্রিয়া দাও, তাহলে তোমার আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। সো এমন অনেক সময় হইতে পারে যে তুমি কার্বনের সাথে বিক্রিয়া দিছো বাট আউটপুট পাইছো কার্বন ডাইঅক্সাইড সহ। রিজনটা কি? রিজনটা হচ্ছে দুটো বিক্রিয়া একসাথেও ঘটতে পারে চাইলে, ঠিক আছে? সো এগুলো একটু পড়লে বুঝতে পারবা। এখন অনেকে হচ্ছে কমেন্ট করতে পারো, ভাই আমি কীভাবে বুঝবো যে কারা হচ্ছে কার্বন বিজারণ দেবে? ওই যে ছকটা দেখেছিলাম মনে আছে, এই যে ছকটা দেখেছিলাম একটা, এইখানে তুমি দেখবা যারা আছে তারা কার্বন বিজারণ দিবে। তার মানে কে? জিঙ্ক দিবে, আয়রন দিবে আর লেড দিবে। এই তিনজন যদি দেখতে পাও চোখ বন্ধ করবা, বলবা এটা কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতুর অক্সাইড থেকে আলাদা হবে, ঠিক আছে? তো তোমার সত্যিকারের চোখ বন্ধ করার দরকার নাই, চোখ খুলেই দেখবা। আচ্ছা, সো এবার আসো সংকর ধাতু। সংকর ধাতু কি? যে নর্মালি তুমি যদি কোনো একটা ধাতু নাও, ধরো আয়রন কিংবা ধরো কপার, এগুলার ইফেক্টিভ যত বেশি, এরা যদি টিম ওয়ার্ক করে এদের ইফেক্টিভনেস আরও বেড়ে যায়। যেমন শুধু আয়রন তোমার যেই তোমাকে সুবিধা দিবে, আয়রনের সাথে তুমি যদি সামান্য পরিমাণে ধরো অন্য কিছু অ্যাড করে ফেলো, তাহলে তোমার সুবিধার পরিমাণ বেড়ে যাবে। সো এরকম দুই বা ততোধিক ধাতু মিক্স করে যে নতুন ধরনের একটা যৌগ বানানো হয় বা নতুন ধরনের ধাতু বানানো হয়, এটাকে বলা হয় সংকর ধাতু। তো তুমি চাইলে ইচ্ছা মতো যে অনুপাতে বসাই দিলা অ্যান্ড একটা ভালো একটা সংকর ধাতু পাইলে, এমন হবে না। অনেক সময় ভালো জিনিস মিক্স করে খারাপ জিনিসও বের হতে পারে। সো এটা কীভাবে বুঝবা যে কোনটা ভালো? এটা হচ্ছে রিসার্চ করে বের করা হয়েছে, রিসার্চ করে বলতে এক্সপেরিমেন্ট করে বের করা হয়েছে অ্যান্ড কিছু আমরা ফিক্সড পার্সেন্টেজ দেখবো একটু পরে। ওকে, সো এই প্রসেসটা কীভাবে করা হয়? যে তুমি একটা শক্ত একটা লোহা নিলা অ্যান্ড এখানে তুমি ধরো একটা কপার নিলা, তামা নিলা, নিয়ে এবার ঘষতেছো, এরা মিক্স হয় কি নতুন যুগ উৎপন্ন হবে? হবে না, এরা দুজনে ক্ষয় হয়ে মাটিতে পড়ে যাবে। সো নতুন যুগ কীভাবে বানাবা? তুমি প্রথমে কী করবা, লোহাটাকে গলাবা উত্তপ্ত করে, মানে গলনাঙ্ক ক্রস করে এটাকে গলায় ফেলবা। দেন কপারটাকে তুমি উত্তপ্ত করে গলনাঙ্কে নিয়ে যায় গলায় ফেলে দেন কী করবা, দুইটা গলিত অবস্থায় মিক্স করে দেন এদেরকে ঠান্ডা করবা, তখন দেখবা যে সংকর ধাতু উৎপন্ন হয়ে গেছে। ওকে, সো এইরকম কথাবার্তা বলছে, সো এগুলো একটু পড়বা। যেমন তোমাকে বলছে যে লোহা আর যদি আমি কার্বন মিক্স করি তাহলে আমি যেটা পাই সেটা হচ্ছে স্টিল। সো আমরা বর্তমানে কি লোহা বেশি ইউজ করি না স্টিল বেশি ইউজ করি? অবশ্যই আমি স্টিল বর্তমানে বেশি ইউজ করি, তাই না, বিভিন্ন গৃহস্থালী কাজে। সো এইভাবে দেখো যে এরা মিক্স করে করে তুমি নতুন ধরনের জিনিস ব্যবহার মানে বানাইতে পারো, যেটাকে আমরা বলি সংকর ধাতু, ঠিক আছে? সো এই হচ্ছে সেই পার্সেন্টেজ। এই ছকটা তোমার ভালো করে জানা লাগবে আর এই ছকটা তোমার মুখস্থ থাকা লাগবে, ঠিক আছে? সো এই ছক থেকে তুমি বলতে পারবা, দেখো পিতল বা ব্রাশ এরা কিন্তু মৌলিক কোনো ধাতু না, এরাই যৌগিক ধাতু। এখানে কি থাকে, কপার থাকে 65% আর জিঙ্ক থাকে 35%। কিন্তু যেটা তোমার ব্রোঞ্জ, ব্রোঞ্জের যে মেডেল দেয় ব্রোঞ্জ সিলভার চিহ্ন, তো ব্রোঞ্জ, সেই ব্রোঞ্জ আরেকটা বাংলা নাম হচ্ছে কাঁসা। তো ওই কাঁসার হচ্ছে তোমার উপাদান কি, কপার নিবা 90% আর টিন নিবা 10%। তোমার স্টিল কি, আয়রন 99% আর কার্বন 1%। আর তোমার ডুরালুমিন কি, ডুরালুমিনটা ভালো মতো মাথা রাখবা, কারণ বিমান বা এরোপ্লেন বানাইতে এই ডুরালুমিন এরোপ্লেনের বডি বানাইতে ইউজ করা হয়। সো এখানে কী করা হয়, অ্যালুমিনিয়াম 95%, কপার 4%, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন 1%। সেটা অন্যগুলো তুমি মনে থাক না থাক ডাজেন্ট ম্যাটার,
ডুরালুমিন যেন তোমার ভালো মতো মাথায় থাকে, ঠিক আছে? আর অন্যগুলো মাথায় রাখা ট্রাই করবা, শুধু ট্রাই না ভালো মতো ট্রাই করবা, ওকে? এন্ডে কোশ্চেন আসে। তারপর কি স্টেনলেস স্টিলের বেলায় কি, যে এখানে তোমার কি, এখানে তোমার আয়রন আছে 74%, ক্রোমিয়াম আছে 18%, নিকেল আছে 8%, সো বাকিগুলো দেখে নিবা। সো আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? সো এখন এখানে বলা আছে যে কোনটা কোথায় ইউজ করা হয়, যেমন ব্রাশ বা পিতল কোথায় ইউজ করা হয়, যেমন বাসনপত্র, মূর্তি, নল এগুলো বানাইতে, যেমন ডুরালুমিন কোথায় ইউজ করা হয়, বিমান বা মোটর গাড়ির অংশ কিংবা সাইকেলের অংশ, যেটা দামি সাইকেল অনেক, ধরো অনেক 1-2 লাখ 3 লাখ টাকা দামের সাইকেল পাওয়া যায়, মোটর সাইকেল না কিন্তু সাইকেলই পাওয়া যায়। সো ওগুলো বডিতেও মাঝে মাঝে ডুরালুমিন ইউজ করা হয়। সো এরকম হচ্ছে যেগুলো তোমার আছে এগুলো হচ্ছে ভালো মতো একটু পরে রাখবা, ঠিক আছে ভাইয়া? আচ্ছা আরেকটা জিনিস দেখো, আগের স্লাইডে আমি বলে নিই, সেটা হচ্ছে দেখো খ্রিস্টপূর্ব 3000 থেকে 1000 সময় পর্যন্ত ব্রঞ্জুক বলা হয়, কিন্তু খ্রিস্টপূর্ব 5000 থেকে 3000 পর্যন্ত সময়কে তাম্রযুগ বলা হয়। সো চিন্তা করো, যীশু খ্রিস্ট জন্মাইছে, এটা যেহেতু 2022 সাল, সো 2022 সাল আগে যীশু খ্রিস্ট জন্মাইছে, যীশু খ্রিস্ট জন্মানোর 5000 বছর আগে মানুষ তামা বানাইছে, এই যে তামা, ঠিক আছে, কপার, সো কপার ইউজ করছে। অ্যান্ড 3000 থেকে 1000 বছর পর্যন্ত মানুষ ব্রোঞ্জ ইউজ করছে, এই যে ব্রোঞ্জ ইউজ করছে, ঠিক আছে? সো চিন্তা করছো, আমি যদি এটাই চিন্তা করি যে খ্রিস্টপূর্ব 3000 মানে এখন 2022, আগের 3000 মানে 5000 বছর আগে মানুষ এই শঙ্কর ধাতুগুলো বানাইছে, চিন্তা করছো? মানব সভ্যতা কত মানে ইম্প্রুভ ছিল ওই টাইমেও। এই দেখো, এই যে আমরা যে তোমার ধাতু ইউজ করতেছি, সে ব্রোঞ্জ ইউজ করতেছি, সে ব্রোঞ্জ কিন্তু আমরা স্টিল নাও ইউজ করতেছি। সো চিন্তা করছো কতদিন ধরে ব্রোঞ্জটা ইউজ হচ্ছে। সো কেমিস্ট্রির মজা এটাই যে তুমি রিয়েল লাইফে কেমিস্ট্রি না বুঝেই কেমিস্ট্রি করে ফেলতে পারবা, বুঝছো? আচ্ছা, সো আশা করি বুঝতে পারছো এগুলো একটু পড়বা। এবার আসো ধাতু ও সংকর ধাতুর ক্ষয় হওয়ার লক্ষণ আর কারণ, যেগুলো কেন ক্ষয় হয়, কেন মানে নষ্ট হয়। সো তোমরা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটাতে পড়ছিলা যে মরিচা হয়, আমাদের লোহা হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে মরিচা উৎপন্ন করে। সো ওই কথাগুলো এখানে বলা হয়েছে, তাই আমি সেগুলো ডিটেলস বলবো না। হ্যাঁ, কেন বলবো না, কারণ এটা একবার রিপিট করা হয়েছে। সো মানে রিপিট করা হয়েছে কেন বললাম, কারণ একবার বলা হয়েছে ওই চ্যাপ্টারেই আবার রিপিট করা হয়েছে, পরের চ্যাপ্টারে আবার বলা হয়েছিল, তো এতবার তো ভাই এক জিনিস তো বলবো না, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ হয়েছে তোমাকে বলছে যে ধাতু ক্ষয় হয় কেন। মেইনলি ধাতুর যে অক্সিজেন থাকে এটা অনেক সক্রিয়, সে তোমার বাতাসের সাথে বিক্রিয়া করে ফেলে, বা ধাতুটাই যদি সক্রিয় হয় সে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলে। সো বিক্রিয়া করছে মানে সে আর আগের মতো নাই, সে নতুন যৌগ উৎপন্ন করছে, নতুন যৌগ উৎপন্ন করছে মানে আগের যৌগটা নষ্ট হয়ে যাচ্ছে। সো এইভাবে হচ্ছে ধাতুর ক্ষয় হয়। সো ধাতুর ক্ষয় যদি হয় আমরা এটা প্রতিকার কীভাবে করবো, মনে আছে গ্যালভানাইজিং, ইলেকট্রোপ্লেটিং এগুলো বলছিলাম। সো নর্মালি এটা মানে ধাতু যদি তুমি ক্ষয় রোধ করতে চাও তাহলে তোমার নর্মালি রং করতে লাগে, ধাতু যদি রং করো তাহলে বাতাস ডিরেক্টলি ধাতুর সাথে বিক্রিয়া করতে পারে না, ফলে ধাতুটা নষ্ট হয় না। দেন সেকেন্ড হচ্ছে ইলেকট্রোপ্লেটিং, যেটা হচ্ছে একটা ধাতুর উপর আরেকটা ধাতুর প্রলেপ দেওয়া, সেটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। আরেকটা কি, সেই তুমি যদি একটা জিঙ্কের প্রলেপ যদি অন্য ধাতুর উপর দাও তাহলে ওই প্রক্রিয়াকে আমরা বলি কি, বলি গ্যালভানাইজিং, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারো তোমরা ওগুলা। সো ওই জন্য ডিটেলস বলতেছিলাম। সো এখানে দেখো যে রং করে, ইলেকট্রোপ্লেটিং করে, গ্যালভানাইজিং করে। সো এখন এগুলো তোমাদের ডিটেলস দেখাচ্ছিলাম, মনে আছে যে তুমি যাকে ভাঙে মানে যার প্রলেপ দিতে যাচ্ছ সেটা রাখবা অ্যানোডে, আর যার উপরে প্রলেপ দিবা তাকে রাখবা ক্যাথোডে। যেমন এখানে চাবির উপরে তোমার কপারের প্রলেপ দিবে, ঠিক আছে? সো কপারের প্রলেপ দিবা, কপারকে রাখবা অ্যানোডে, আর যাকে তুমি দিবা যেমন চাবিকে দিচ্ছ, যেমন এটা চাবি ছাড়া চামচ হইতে পারে বা অন্য কিছু হইতে পারে, তাকে রাখবা ক্যাথোডে। রাখার পরে তুমি হচ্ছে ব্যাটারির প্লাসটা অ্যাড করবা হচ্ছে অ্যানোডে, আর ব্যাটারির মাইনাসটা অ্যাড করবা ক্যাথোডে। দেন তুমি দেখবা বিক্রিয়া শুরু হয়ে গেছে, এই কপারটা ভেঙে 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 যায় এই চাবির গায়ে যায় লেগে যাচ্ছে, যার ফলে আলটিমেটলি একটা চাবির উপরে প্রলেপ হচ্ছে। কার প্রলেপ? এই কপারের প্রলেপ। সো দেখলা যে ধাতুর বিশোধন যেটা কাইন্ড অফ সিমিলার জিনিস, যা সেখানে প্রলেপটা হচ্ছে। সো এইভাবে আমরা ইউজ করে হচ্ছে প্রলেপ দিতে পারি। সো তুমি যদি কপার না দিয়ে এটা জিঙ্ক দিতা তাহলে কি চাবির উপরে কি জিঙ্কের প্রলেপ রাখতো, ওইটাকে আমরা বলবো গ্যালভানাইজিং। ওকে, তো আশা করি বুঝতে পারছো। সো এটা আমরা কেন করতেছি, যাতে এই এই যে চাবিটা আছে, ঠিক আছে, যাতে এই চাবিটার উপরে যেন বাতাস ডিরেক্টলি বিক্রিয়া না করতে পারে। সো এখানে আশা করি বুঝতে পারছো তোমরা, তাই আমি হচ্ছে আর ডিটেলসে যাচ্ছি না, মানে যথেষ্ট ডিটেলসে গেছি, কিন্তু আমি এই ওয়ার্ডটা যখন বলি অনেকে হয়তো চিন্তা করো ভাই ডিটেলস বলতেছে না, আমি কিন্তু এমনও হয় যে পুরো ডিটেলস বলে আমি বলছি আর ডিটেলসে যাচ্ছি না। রিজনটা কি, কারণ তো ভাই তোমার জ্ঞানের ডেপথ আর আমার জ্ঞানের ডেপথ তো ডিফারেন্স তো আকাশ পাতাল, তাই না? ধরো আমার ইভেন ভার্সিটিতেও আমাদের এগুলো পড়ানো হয়, সো আমাদের একদম ডিপ নলেজটাও আমাদের থাকে। সো আমি যদি এখন তোমাদের সেই নলেজটা দেই, তুমি তো ভাই স্কুলে পড়ো, তোমার তো সব মাথার উপর দিয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি বলি আর ডিটেলস আছে না। যদি তোমার ডিটেলস আরও জানার ইচ্ছা থাকে বলবা আমাকে, বা আমাদের গ্রুপে বা তোমার পেজে, যেখানে ভালো লাগে
যে ভাই আমি আরও জানতে চাই, তোমাকে অবশ্যই হেল্প করা হবে, যদি না করা হয় আমাকে অ্যাপ্রোচ করিও, আমি তোমাকে হেল্প করার ট্রাই করবো, ঠিক আছে? আচ্ছা, সো এবার আসো ইলেকট্রোব্লেডিং, যেটা আমরা বললাম মাত্র, অ্যান্ড সেম হচ্ছে গ্যালভানাইজিং, কাইন্ড অফ সিমিলার, জাস্ট তোমার জিঙ্ক দিবা। আচ্ছা, এবার হচ্ছে কি ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ। সো পুনঃপ্রক্রিয়াজাতকরণ মানে কি ভাইয়া? পুনঃপ্রক্রিয়াজাতকরণ মানে হচ্ছে রিসাইক্লিং। সো আমরা তো ধাতু যে ইউজ করতেছি, আমরা তো ওটা ভূপৃষ্ঠ থেকে বা ভূগর্ভ থেকে বের করে বিভিন্ন প্রসেস করে ইউজ করতেছি, বাট এটা তো আমাদের অঢেল পরিমাণ তো নাই ভাইয়া, এটা তো আমাদের এক পর্যায়ে যায় তো শেষ হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা ধাতু বারবার বারবার উঠায় খরচ করে নষ্ট করে না দিয়ে আমরা ট্রাই করবো যেগুলো আমাদের ওয়েস্ট হয়ে যাচ্ছে সেগুলোকে আমরা রিসাইকেল করতে পারি কিনা। সো ওইটাকেই বলা হয় ধাতুর প্রক্রিয়াজাতকরণ। সো এটা করলে আমাদের আমরা ইকোনমিক্যালি লাভ হব, প্লাস আমাদের পরিবেশের জন্য এটা ভালো। হ্যাঁ, আচ্ছা, দেন কি আছে? খনিজ অধাতু। তো এতক্ষণ আমরা যে সময় আলোচনা করলাম সবগুলো ছিল ধাতু, এবার আমরা অধাতু নিয়ে আলোচনা করব। সো অধাতু কি ভাইয়া? যেমন সালফার হইতে পারে বা আরও অন্য কিছু হইতে পারে, ঠিক আছে? সো সালফার আমরা কীভাবে বের করব? আমরা কি ওগুলার মতো চূর্ণ বিচূর্ণ করে বের করব? না, কারণ সালফার তো ভাই একটা গ্যাস টাইপের, সে তাকে বা তরল, তরলকে কিন্তু চূর্ণ বিচূর্ণ করতে পারবা? পারবা না। সো আমরা একটা ডিফারেন্ট ওয়েতে বের করি, ঠিক আছে? সো কীভাবে বের করি দেখো, একে আমরা এই যে ফ্রাস পদ্ধতি বলে এইভাবে বের করি। কী করি দেখো, আমরা তিনটা নল একসাথে ঢুকাই মাটির ভিতরে, কোন মাটিতে? যেখানে যে হলুদ সালফারগুলো থাকে সেই মাটিতে। ঢুকানোর পরে আমরা একটা নল দিয়ে হচ্ছে অনেক গরম একটা পানি দিই, যেটাকে আমরা বলি সুপার হিটেড পানি, ঠিক আছে, বা সুপার হিটেড ওয়াটার। সো সেটা আমরা দেই, তখন সেটা এখানে যায়। দেন আমরা কী করি, আমরা হচ্ছে উত্তপ্ত বায়ু দিই। সো উত্তপ্ত বায়ু দিই এই নল দিয়ে। সো প্রথম নল দিয়ে কী গেল? সুপার হিটেড ওয়াটার গেল। সেকেন্ড নল দিয়ে কী হলো ভাইয়া? উত্তপ্ত বায়ু গেল। তার ফলে কী হবে, এই যে তরল যে ইয়াটা ছিল সালফারটা, এটা হচ্ছে গলে যাবে। সো কথা হচ্ছে, আমার তো সুপার হিটেড পানি উত্তপ্ত পানি দিলে গলার কথা, কিন্তু বায়ু কেন দিলাম? বায়ু দিলাম যাতে আমার প্রেশারটা বাড়ে যায়, ঠিক আছে? সো যখন এটাকে উত্তপ্ত পানি দিব, তরল সালফার গলে গ্যাস হয়ে গেছে, বাট গ্যাসটা মাটিতেই আছে। সো তখন আমি কী করলাম, বায়ুতে দিলাম একটা, যার ফলে একটা প্রেশার ক্রিয়েট হইলো। যখন এর মধ্যে প্রেশার দিবে, তখন কী করবে, যে গ্যাসীয় সালফারটা সে হচ্ছে এই থার্ড যেই আমাদের কলমটা আছে, এই থার্ড পাইপ দিয়ে সুন্দর মতো বের হয়ে যাবে। সো যেটা বের হয়ে যাবে, তখন পাত্রে বা কোনো একটা জায়গায় কোনো একটা চেম্বারে আটকাই দিবা। সো এইভাবে মাটির নিচে সালফারকে তুমি গ্যাস হিসেবে বের করে কাজ করতে পারো। সো অনেক সময় এটা তরল হিসেবে বের হইতে পারে, সো ইটস মানে এটা ম্যাটার করে আর কি। সো এই পদ্ধতিটাকে বলা হয় ফ্রাস পদ্ধতি, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, সো এখন আসো সালফারের যৌগ বা সালফারের গুরুত্বটা কি। সালফারের গুরুত্ব ভাই অনেক বেশি, কারণ আমরা বলছিলাম মনে আছে যে ইন্ডাস্ট্রিতে আমাদের সবচেয়ে বেশি ইউজ করা হয় কি, সালফিউরিক অ্যাসিড। সো সালফিউরিক অ্যাসিডের বানানোর প্রধান কাঁচামাল হচ্ছে তোমার সালফার। সো সালফারের ইউজটা ব্যাপক, তো ওইটাই বলছে যে কীভাবে আমরা কোথায় কোথায় ইউজ করি। যেমন প্রথম যেটা বলছে যে সালফার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে। তো এইটার আবার খারাপ ইফেক্টও আছে। কী খারাপ ইফেক্ট? যে সেই সালফার অক্সাইডটা অনেক তো অনেক বিষাক্ত একটা জিনিস, এটা যদি নাক বা মুখ দিয়ে তোমার শরীরে ঢুকে তোমার শরীরের প্রচুর ক্ষতি করবে, ঠিক আছে? সো তাছাড়া এটা যদি বাতাসের মধ্যে থাকে অ্যান্ড যদি বৃষ্টি পড়ে, বৃষ্টির পানির সাথে এই সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করবে, যেটা সালফিউরিক অ্যাসিডের মতো অতটা স্ট্রং না, কিন্তু অ্যাসিড তো অ্যাসিডই ভাই। এটা তোমার পরিবেশে পড়ে, পরিবেশে তোমার জলাশয়ে পড়ে পিএইচ মান চেঞ্জ করবে, যার ফলে মাছ মারা যাবে। তোমার গায়ে যদি পড়ে তোমার গায়ের ক্ষতি হবে, স্কিনের ক্ষতি হবে, এবং পরিবেশের বিরূপ প্রভাব ফেলে, ঠিক আছে? সো সব কিছু ভালো আছে খারাপ আছে, আমাদের পরিমাণ মতো ইউজ করতে হবে অ্যান্ড যত সম্ভব খারাপ জিনিসটাকে অন্যভাবে রিইউজ করে ভালো জিনিসে কনভার্ট করতে হবে, ঠিক আছে? সো এই হলো সালফার ডাইঅক্সাইড। এবার আসো সালফিউরিক অ্যাসিড কীভাবে বানাবা। সালফিউরিক অ্যাসিড বানানোর পদ্ধতিটাকে বলা হয় স্পর্শ পদ্ধতি। সো স্পর্শ পদ্ধতিটা একদম ঝাড়া মুখস্থ রাখবা, কারণ এটা থেকে প্রচুর পরিমাণে কোশ্চিন আসে, ঠিক আছে? সো দেখো এটা কী। সো এখানে যেটা করা হয়, আমি ছবিটা দেখে তোমাকে একটু বলে দিই, যে এখানে তুমি প্রথমে সালফার নিবা, দেন বাতাস নিবা। বাতাস কেন? বাতাসের মধ্যে আছে অক্সিজেন। সো সালফার অক্সিজেন বিক্রিয়া করে এখানে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করবে। ওই সালফার ডাইঅক্সাইডকে আরও অক্সিজেন দিয়ে বিক্রিয়া করবা, তাহলে আলটিমেটলি তুমি সালফার ট্রাইঅক্সাইড পাবা। সো ওই সালফার ট্রাইঅক্সাইডকে এখন তুমি বলতে পারো, ভাই এর সাথে পানির বিক্রিয়া দিলেই তো আমার সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়ে যায়। বাট না, তুমি যে পানির সাথে বিক্রিয়া দিয়ে সালফার ট্রাইঅক্সাইড আর পানির সাথে বিক্রিয়া দিয়ে তুমি যেই সালফিউরিক অ্যাসিডটা পাবা, সেটা হচ্ছে বাষ্পীয় সালফিউরিক অ্যাসিড, গ্যাসীয়। ওটাকে তরল বানানো যায় না, তরল বানানো খুবই টাফ, যায় না বললেও ভুল হবে। হ্যাঁ, তরল বানানো যায়, বাট তরল বানাইতে খুবই খুবই ঝামেলা আর কি। সো ওই জন্য আমরা কী করি, ওই জন্য আমরা অলিয়ামের সাথে এই সালফার ট্রাইঅক্সাইডে বিক্রিয়া দিই। অলিয়াম কি ভাইয়া? অলিয়াম হচ্ছে সালফার ট্রাইঅক্সাইডের সাথে তুমি যদি সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়া দাও, তাহলে যেটা পাবা, যার সংকেত হচ্ছে H2S2O7, এটাকে বলা হয় অলিয়াম, ঠিক আছে? অলিয়ামের সাথে তুমি যদি সালফার ট্রাইঅক্সাইডে বিক্রিয়া দাও, আলটিমেটলি তুমি সালফিউরিক অ্যাসিড পাবা,
ঠিক আছে। সো এইটা হচ্ছে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড পাওয়ার প্রক্রিয়া। সো এখানে আমি কয়েকটা জিনিস স্কিপ করছি, যেমন এখানে তুমি ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড ইউজ করবা মাস্ক, এগুলো বাদ দিবা না, এগুলো তোমার ইউজ করাই লাগবে। সো পরীক্ষায় আর কি তোমার তো এরকম ছবি আঁকা নর্মালি লাগে না, তুমি হচ্ছে বিক্রিয়া দিয়ে দেখাবা। সো এই যে বিক্রিয়া, সো এখানে তোমার ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড উল্লেখ করে নাই বিক্রিয়ার মধ্যে, বাট তুমি উল্লেখ করবা আর কি, ঠিক আছে। সো ওই বই থেকে ডিটেলস ভালো করে পড়লে তুমি বুঝতে পারবা কোথায় অ্যাড করা লাগবে। সো পদ্ধতিটা কি, সালফারের সাথে সালফার ডাইঅক্সাইড, দেন সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড, দেন সালফার ট্রাইঅক্সাইডের সাথে তুমি হচ্ছে কি করবা, সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিয়ে অলিয়াম বানাবা, ওই অলিয়ামের সাথে পানি বিক্রিয়া দিলে তোমার সালফিউরিক অ্যাসিড বের হয়ে যাবে। এখন বলতে পারো ভাই সালফিউরিক অ্যাসিড এখানে তো আমি ইউজ করতেছি, তাহলে নতুন করে পাওয়ার কি দরকার? দেখো তুমি ইউজ করছিলে 1 মোল পরিমাণ, বাট আউটপুট পাইছো 2 মোল, তার মানে তুমি যদি 500 মোল ইনভেস্ট করো তুমি পাবা 1000 মোল। সো এটা আর কি একটা জাস্ট উদাহরণ দিলাম, এটা তোমার সবসময় মেনটেন হবে এমন কথা নাই, বাট এটা মূল কথা যে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড দিয়ে অলিয়াম বানায় অনেক পরিমাণ সালফিউরিক অ্যাসিড তুমি বানাইতে পারো, ঠিক আছে। সো মানে কম ইনভেস্টে অনেক আউটপুট, সো ওই জন্য আমরা এই পদ্ধতি ইউজ করি। অ্যান্ড এটা খুবই খুবই ইম্পর্টেন্ট পদ্ধতি, যেটাকে আমরা বলি স্পর্শ পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা সো আচ্ছা এখানে দেখো তিনটা ধাপ থাকে, ধাপগুলো আমি মানে উল্লেখ করে দিছি, সেটা পড়লে বুঝতে পারবা। এবার আসো সালফিউরিক অ্যাসিডের ধর্ম কী। সো সালফিউরিক অ্যাসিড কী কী হিসেবে কাজ করে, এ হচ্ছে নর্মালি তিনটা ধর্ম দেয়, এক তার অ্যাসিডিক ধর্ম থাকে, দুই তার জারণ ধর্ম থাকে, তিন তার নিরোধক ধর্ম থাকে। সো অ্যাসিডিক ধর্ম মানে কি, ও হচ্ছে অ্যাসিড, তো কীভাবে প্রুফ করবা, কোন একটা ক্ষারের সাথে তাকে বিক্রিয়া দিবা, দেখবা যে লবণ পানি উৎপন্ন হয়েছে, তার মানে নিশ্চয়ই এটা একটা অ্যাসিড ছিল। দেন সেকেন্ড আসে জারণ ধর্ম, জারণ ধর্ম মানে নিজে বিজারিত হবে অন্যকে জারিত হবে। সো জারণ ধর্ম বেশি মানে কি, নিজে বিজারিত হওয়ার ক্ষমতা বেশি, জারণ ধর্ম বেশি মানে মানুষকে জারিত করার ক্ষমতা বেশি। সো এটা ভালো মতো মাথা রাখবা, জারণ ধর্ম মানে নিজে বিজারিত হবে, ঠিক আছে। সো এটা প্রুফ কি ভাইয়া, প্রুফ হচ্ছে তুমি যদি গাঢ় সালফারিক অ্যাসিডকে কপারের সাথে বিক্রিয়া দাও, দেখবা যে কপার সালফেট উৎপন্ন হয়েছে, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, পানি উৎপন্ন হয়েছে। সো কীভাবে বুঝবো কে জারিত হয়েছে কে বিজারিত হয়েছে, এখানে কপারের জারণ সংখ্যা কত, 0, এখানে কপারের জারণ সংখ্যা কত, 2+, তার মানে কপার কি করছে, ইলেকট্রন দিছে। সো কপার যদি ইলেকট্রন দেয়, ইলেকট্রন নিছে কে, এই সালফারিক অ্যাসিড ইলেকট্রন নিছে, তার মানে এটা বিজারিত হয়েছে, এই জারিত হয়েছে, এটাই তার জারণ ধর্ম বা নিজে বিজারিত হওয়ার ধর্ম, ঠিক আছে। অ্যান্ড লাস্ট এটা সেটা হচ্ছে নিরোধন ধর্ম, নিরোধন মানে হচ্ছে পানি বের করে নেওয়ার ক্ষমতা। যদি তোমার এখানে কোনো হচ্ছে চিনি থাকে আর তার সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া দাও, ওই চিনি কী করবে, ওই চিনি থেকে পানি বের করে নিবে, হ্যাঁ। সো পানি বের করে ফেলে সে কী করবে, সে সুন্দর মতো কার্বন উৎপন্ন করবে, আর সালফিউরিক অ্যাসিডটা এই যে পানির সাথে অ্যাড হয়ে তোমার কি, তোমার হচ্ছে এর সাথে পানি যোজন বিক্রিয়া একটা দিয়ে দিবে। তারপরে মেইন কথা হচ্ছে তোমার যে তোমার চিনি ছিল এখান থেকে পানিগুলো টেনে টেনে সে বের করে ফেলছে, ওকে। সেই মোটামুটি তোমার এই চ্যাপ্টার তো মোটামুটি শেষ। অ্যান্ড লাস্ট একটা কোশ্চেন নিব। সো দেখো এইখানে কি বলছে যে জিঙ্ক ব্লেন্ড আর অক্সিজেনের সাথে বিক্রিয়া করছো, আচ্ছা এই উদ্দীপক আমরা দেখছি একটু আগে। দেন কি বলছে যে বিযৌগ থেকে একটি নিরোধক অ্যাসিড তৈরি করা সম্ভব, বিশ্লেষণ করো। সো বিযৌগটা কে ভাইয়া, মনে আছে এই যৌগ কে ছিল, এই যৌগ ছিল তোমার জিঙ্ক অক্সাইড, আর বিযৌগ কে ছিল, বিযৌগ ছিল তোমার সালফার ডাইঅক্সাইড, মনে না থাকলে এখানে দেখে নাও। সো সালফার ডাইঅক্সাইড, তো সালফার ডাইঅক্সাইড থেকে নিরোধক অ্যাসিড মানে কি, সালফিউরিক অ্যাসিড বানানো পসিবল, অবশ্যই পসিবল। কীভাবে বানাবা, স্পর্শ পদ্ধতিতে বানাবা। সো এটা তোমার ওই পদ্ধতিটা লিখবা, তা আশা করি বুঝতে পারছো। সো এই হচ্ছে তোমার এই চ্যাপ্টারটা, তো আশা করি বুঝতে পারছো কীভাবে কী করে। অ্যান্ড হচ্ছে অনেক ছোটো একটা চ্যাপ্টার, বাট মোটামুটি এখান থেকে কোশ্চেন আসে, সো একটু পড়লেই মোটামুটি তুমি হচ্ছে এখান থেকে ভালো মার্ক পেতে পারো, ওকে। তো আশা করি বুঝতে পারছো। তো এখন তোমাকে একটা কোশ্চেন করি, বলো তো এই যে তুমি ধাতু নিষ্কাশন করতেছো এটা কী প্রক্রিয়া, জারণ প্রক্রিয়া না বিজারণ প্রক্রিয়া, বলতে পারবা? আচ্ছা যারা হচ্ছে তোমরা একটু কেয়ারফুল, তারা হচ্ছে আশা করি শুরু থেকে একটু কেয়ারফুলই ছিলা, সো তাদের জন্য এটা অনেক ইজি জিনিস, কারণ একদম শুরু স্লাইডে এটা বলে দেওয়া ছিল, ঠিক আছে। সো কী বলা যাচ্ছিল ভাইয়া দেখো, সো ধাতু নিষ্কাশন অবশ্যই একটা বিজারণ প্রক্রিয়া, হ্যাঁ। সো চলো আমরা দেখি কোথায় আছে। সো এই যে বলা আছে ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে একটি বিজারণ প্রক্রিয়া। সো এখান থেকে ভাই প্রচুর এমসিকিউ আসে বা ক মার্কে আসতে পারে যে ধাতু বিজারণ কি প্রক্রিয়া। সো যেন তুমি এটা উল্লেখ করতে পারো, সেটা অনেক ইম্পর্টেন্ট, ওই জন্য একদম শেষ হইলো আবার শুরুতে দেখাইলাম, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, সো এই চ্যাপ্টার খুবই ইজি যেটা বললাম। তো মোটামুটি এই পর্যন্তই, তো আমি তুষার বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।